জুয়েলার্স খুবই অ্যাফোর্ডেবল, খুবই সুন্দর সুন্দর ডিজাইন, মানে সব রকম মনের মতো সব রকম ডিজাইন পাওয়া যায়। আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার এতটাই ভালো যে আরও বেশি ইচ্ছা করবে জুতো, কিন্তু ওরা এমনভাবেই প্রভোক করে যে হ্যাঁ কিনুন এই জুতোটা ভালো, এই জুতোটা ভালো। তো প্রত্যেকটা জুতো খুবই অ্যাফোর্ডেবল, তোমার দেখতেও খুবই সুন্দর। তো একদম পুজো মানেই শ্রীলেদার্স, শ্রীলেদার্স মানেই পুজো। শ্রীলেদার্স হচ্ছে খুবই টেকসই জুতো, মানে এই একটা জুতো এক ধরনের অনেক দিন ধরে চলবে, যে অনেক বছর ধরে চলবে, যে জুতোটা খুব হয়তো পছন্দের একটা জুতো কিনলো, আমরা তাড়াতাড়ি সেই জুতোটা হয়তো ছিঁড়ে গেলে খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু শ্রীলেদার্স এতটাই টেকসই জুতো, যেটা অনেক দিন চলে, আমরা অনেক ধরে সেই জুতোটা উপভোগ করতে পারি, সেই জুতো পরে নানান জায়গায় ঘুরতে পারি, পুজোয় ঘুরতে পারি, খুব মজা করতে পারি সেই জুতোর উপরে। এবারে ডিজাইন খুব ভালো ভালো এসছে, এখনও তো আসা বাকি, এই তো শুরু, এখনও এসছে, এখনও অবধি যেরকম হয়েছে দুটো পছন্দের মতো আছে, এখন অলরেডি পড়ে আছে একটা, তো পছন্দসই অনেকই এসছে, আরও আসা বাকি। ব্যাগ জুতো সব রকম সবই খুব ভালো ভালো কালেকশান এসছে, তো খুবই ভালো লাগছে দেখতে, মানে দেখলে কিনতে ইচ্ছা করছে, সবই মনে হয় কিনে নিই, এরকম ব্যাপার। পুজো মানে শ্রীলেদার্স, শ্রীলেদার্স মানেই পুজো। ভালোবাসা অবশ্যই, কারণ শ্রীলেদার্স জুতো মানে তো মানে মন খুলে পড়া যায়, তাকাতেই হয় না, সেই জন্যই প্রথম পছন্দ বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন, সব কিছু। একটা পছন্দের ওপর তো আছেই, পছন্দ মানে কারো অপছন্দ হবে না, আর টেক্সটের দিক থেকে কোনো কথাই হবে না। দাম আমার মনে হয় ঠিকঠাক, কোয়ালিটি হিসেবে দাম ঠিকঠাক, কারণ জিনিসটাও তো খুব সুন্দর না, একটা জিনিস আমি যখন কিনলাম এখান থেকে সেটা আমি মানে এখন বছর তিনেক চোখ কান বুঝে পড়তে পারবো, সেই হিসেবে দাম ঠিকঠাক। খারাপ আমার কোনো দিনই লাগে না, শ্রীলেদার্সের সমস্ত প্রোডাক্টই আমার খুব ভালো লাগে, ব্যাগ বলুন, বেল্ট, ওয়ালেট, যা কিছু বলুন খুব ভালো লাগে। প্রথম পছন্দ বলতে সব কিছুর একটা আমাদের ভালো লাগা থাকে না, সব জিনিস একটা প্রথম আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথম পছন্দ বলতে শ্রীলেদার্স একটা বলতে গেলে এই যে এত মানুষের ভিড় আপনি দেখতে পাচ্ছেন, তো এত মানুষের ভিড় থেকেই বোঝা যায় যে সবাইরই প্রথম পছন্দ কি দ্বিতীয় পছন্দ। এই শ্রীলেদার্সের একটা মাহাত্ম্য বা একটা মাধুর্য বলতে পারেন যে এই সমস্ত ধরনের জুতোর কোয়ালিটি, মানে একদম সমস্ত কমফোর্টেবল প্রাইসে, রিজনেবল প্রাইসে আমরা সেটাকে পেতে পারি, আর আমাদের এটাই পরে অভ্যস্ত, মানে একদম যারা বলতে পারেন বড়লোক গরিব লোক এখানে কোনো ভেদাভেদ নেই, কিন্তু আমরা এখানে সমস্ত ধরনের রেঞ্জের জুতো পেতে পারি, আর আমরা পরে কমফোর্টেবল ফিল করি, আর এখানে এত সমস্ত ধরনের যে দর্শকরা আসে, ডিজাইন বলতে আমরা অনেক রকমের ভ্যারাইটিস পেয়ে থাকি এখানে, সেই জন্যই এখানে বারবার আসলে তো সেই জন্যই আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হিসেবে হতে পারে। পুজো মানে শ্রীলেদার্স অবশ্যই, আমি তো এটাই মনে করি, পুজো মানেই শ্রীলেদার্স। এখন অনেক বড় শ্রীলেদার্স হাওড়া মাধা।